নমস্কার এইমাত্র যে আপডেটটি উঠে এসছে সেটি হল আগামীকাল 2ই ফেব্রুয়ারি দু শুক্রবার কিন্তু কাউন্সেলিং শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রাইমারি পর্ষদ নোটিশ প্রকাশ করবে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখে নাও বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু এক্ষুনি দেখার মতো লাইক করে দিও আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কিন্তু কারণ তোমরা জানো প্রত্যেকে যে প্রাইমের কিন্তু সমস্ত আপডেট আমি আগে দিয়ে থাকি ঠিক আছে তো দেখে নাও কি রয়েছে আমরা কিন্তু সিম্পলি আমরা প্রত্যেকেই ডাব্লু বিবিপি লিখে সার্চ করলে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেখানে কিন্তু নোটিশ বোর্ডের সেকশানে ক্লিক করলেই আমরা সেখানে চলে আসবে দেখো এইখানে চলে আসবে অফিশিয়াল সাইডের যে ডেট অফ পাবলিশড তো এইখানে কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে নতুন একটি নোটি নোটিফিকেশান ঠিক আছে এইখানে সেখানে কি লেখা থাকবে যে কাউন্সেলিং প্রসেস পিটিআর দু ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তোমরা ওয়েট করো এবং এমনই তথ্য পাওয়া গেছে যে অলরেডি প্রাইমারি পর্ষদ কিন্তু প্রতিটা জেলার ডিপিএসসিতে কিন্তু প্রত্যেকে কিন্তু এম প্যানেল পাঠিয়ে দিয়েছে লিস্ট ঠিক আছে অর্থাৎ আগামীকাল প্রাইমারি পর্ষদ কিন্তু অফিসিয়াল সাইটে নোটিফিকেশান প্রকাশ করে দেবে যে তোমরা প্রত্যেকেই দেখে নাও এবং তোমাদের কিন্তু বাই পোস্ট করা হবে এটা কিন্তু বলেছে অর্থাৎ তোমরা যারা এম প্যানেল রয়েছ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু প্রত্যেককে বাই পোস্ট করা হবে অর্থাৎ চিঠি পাঠানো হবে বাড়িতে ক স্পিড পোস্টে কল লেটার ঠিক আছে তো তোমরা বন্ধুরা ওয়েট করো খুব শীঘ্রই চলে আসছে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া এবং সবাইকে একটু বলে দিই অনেকে চিন্তিত রয়েছ যে আন অ্যাবজব বিষয়টা কী দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে তোমরাও কিন্তু চাকরি পাবে কারণ তোমরা কিন্তু পর্ষদের নজরে রয়েছ তোমরা এই কাউন্সেলিং করার পরেই তোমাদের কিন্তু নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো চিন্তার কিচ্ছু নেই তোমরা ওয়েট করে যাও তোমরাও চাকরি পাবে আর সবাইকে বলবো অনেকেই এখনও রেজাল্ট দেখতে পারছো না তারা তাদেরকে আমি প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো সমস্যা হয় রেজাল্ট চেক আউট করতে আমাকে অবশ্যই তোমরা কল করতে পারো এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইনে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কল করেও কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারো পুরো ক্লিয়ার করে দেবো আমি রেজাল্ট সম্পর্কিত বিষয়টি বন্ধুরা আরেকটি বিষয় তোমাদের উল্লেখ করতে হবে যে তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের কিন্তু ইমেল আইডি কিন্তু ফলো রাখবে হ্যাঁ বন্ধুরা ইমেলে কিন্তু ইমেল করা হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে এবং এস এম এস করে জানানো হবে তোমাদের কিন্তু খুব শীঘ্রই কাউন্সেলিংয়ের জন্য কিন্তু লেটার পাঠানো হবে প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে ঠিক আছে তো বন্ধুরা আর দেরি নয় খুব শীঘ্রই আসছে সুখবরটি আর প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট রেডি করতে পারো এই বিষয়ে দেখে না একটু দেখে দিই তোমাদের কী কী ডকুমেন্ট রেডি করতে হবে তোমরা কিন্তু যারা তোমাদের নাম রয়েছে এম প্যানেলে তোমরা কিন্তু অবশ্যই এই ডকুমেন্ট রেডি করো এক্ষুনি কি কি একটু বলে দেব অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবে তিন কপি মার্কশিট তিন কপি সার্টিফিকেট তিন কপি এটা হলো এই তিনটে মাধ্যমিকের কাগজপত্র তিন কপি করে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তিন কপি সার্টিফিকেট তিন কপি তোমার যোগ্যতা মান হয়ে গেল। এবার চলে আসবো নেক্সট দেখো ট্রেনিং ট্রেনিংয়ের যে মার্কশিট দুই ইয়ারের রয়েছে তোমরা তিন কপি করে জেরক্স করবে এবং সার্টিফিকেটটা জেরক্স করবে তিন কপি করে বোঝা গেছে এবার দেখলে আর কি করতে হবে যদি তোমরা কাস্ট হও এসসি এস টি ও সি তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেট জেরক্স করবে তিন কপি এবং যদি কেউ এক্সট্রা ক্যারিকুলার থাকে অবশ্যই জেরক্স করতে হবে তিন কপি আর না থাকলে না দেওয়ার কোনো দরকার নেই এক্সাম থাকলে দেবে না দিতে হবে না সাথে কিন্তু প্রত্যেকে অবশ্যই আধার কার্ডে জেরক্স করবে তিন কপি আর ভোটার কার্ডের তিন কপি এবং প্যান কার্ডের তিন কপি করতে হবে সাথে যদি থাকে তোমাদের প্যান টেট পাস সার্টিফিকেট অবশ্যই দেবে তা না থাকলে কোনো সমস্যা নেই আর নাম পাল্টালে এটা করবে আর সাথে পাসপোর্ট সাইজের ফটো তিন কপি আঠা স্টেপলার পেন ব্যাস তো বন্ধুরা এই ডকুমেন্ট রেডি করার প্রত্যেকেই খুব শীঘ্রই তোমাদের কিন্তু শুরু হবে কাউন্সিলের প্রক্রিয়া তো বন্ধুরা আশা করি তথ্যটা ইনফরমেটিভ হয়েছে যদি ভালো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন আট চ্যানেলটা আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করে দেওয়া ভিডিওটি তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং